কিছুদিন আগে বাড়ির সকলে মিলে গিয়েছিলাম পাহাড়ে। তো পাহাড়ে গিয়ে দেখলাম কয়েত মাখা বিক্রি হচ্ছে। যে কাকুটা কয়েতটা মেখে দিয়েছিল সেটা কিন্তু খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল। তাই আমি ভাবলাম বাড়ির জন্য দুটো কয়েত নিয়ে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে মাখাটা শেয়ার করব। তাই জন্য দেখো এখানে আমি কয়েতটাকে ভেঙে নিয়েছি ভালো করে। এরপর তার পুরটা বের করে তাতে এক এক করে লবণ, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, চিনি এবং গন্ধরাজ লেবুর পাতা কেটে এইভাবে মিশিয়ে নেব। এরপর হাতে করে সেটাকে ভালোভাবে মেখে নেব। তারপর তাতে দিয়ে দেব কাসুন্দি, অল্প পরিমাণ টমেটো কেচাপ এবং দুটো কাঁচা লঙ্কা। তারপর সমস্ত কিছুকে ভালো করে মেখে নিলেই আমার কয়েত মাখা একদম তৈরি। এই কয়েত মাখাটা পাহাড়ের কাকুর মতো না হলেও খেতে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তোমরা কে কে বাড়িতে এরকম কয়েত মাখা বানিয়েছ তা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। কয়েত মাখার শেষে আমি দিয়েছিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দিলে কিন্তু কয়েত মাখার গন্ধটা আরও জমে যায়।